বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য বৈশ্বিক সংকট নয় বরং দেশের দুর্বল আর্থিক কাঠামোই দায়ী বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই সংকট 2024 সালের আগে কাটবে না বলেও শঙ্কা তার। আর এজন্য সরকারকে দ্রুত একটি অর্থনৈতিক সমঝোতায় আসার তাগিদও দিয়েছেন তিনি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় বলেন, মূল্যস্ফীতির লাগাম টানা থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধরে রাখা সহ অর্থনীতির প্রায় সব সূচকেই ইতিবাচক ধারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে সরকার। আর এজন্য যুদ্ধ বা বৈশ্বিক পরিস্থিতি যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী সরকারের দুর্বল আর্থিক কাঠামো। খলনায়ক যদি কেউ থাকে তাহলে সেটা হলো যে আমাদের আর্থিক খাতের যে দুর্বলতা, পুঞ্জীভূত সংস্কার না করার যে এজেন্ডা, এইটি হলো আসল জায়গা। ডক্টর দেবপ্রিয় তার উপস্থাপনায় বলেন, সরকার গেল অর্থবছরের 11 মাসে 16,500 কোটি টাকার বেশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দিতে পারলেও মাত্র 2 মাসও জ্বালানি তেলের ভর্তুকি দিতে পারলো না। যে সরকার আপনার এত বড় ক্যাপাসিটি চার্জ দিতে পারে, যে সরকার আমার খেলাফি ঋণদের বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তারা কেন অপারগ হবে, এটা আমার কাছে বোধগম্য না। একটা উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতিতে একটা দরিদ্র সরকার, আমার কাছে যে দরিদ্র সরকার তার জনগণের প্রয়োজনের জন্য সংকট মোকাবেলা করার জন্য তার আর্থিক সংস্থান নেই, যে আর্থিক সংস্থান সে 1 দশকে গড়ে তুলতে পারেনি। সংকট নিরসনে ব্যাংক ঋণের সুদ হার সমন্বয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহায়তা নেয়ার পরামর্শ দেন তিনি। শঙ্কা প্রকাশ করেন, এই সংকট সহসাই দূর হবে না। একটি অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক নীতি সমঝোতা প্রয়োজন, কারণ আমাদের সকলের যদি জাতীয় ভাবে এবং পেশাগত ভাবে এবং প্রশাসনিক ভাবে ঐক্যমত্য না আসে এটার ব্যাপারে, তাহলে এই যেটার কার্যকর ভাবে উত্তরণকালীন পদক্ষেপের কথা বলছি সেটা খুব বেশি লাভজনক হবে না। সাধারণ মানুষের দুঃখ দুর্দশাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার তাগিদ দেন ডক্টর দেবপ্রিয়। বলেন, এই মুহূর্তে সমঝোতার মাধ্যমে জনবান্ধব নীতি গ্রহণ করলে বিশ্বব্যাংক, IMF সহ বিদেশি সহায়তা নিতেও আরো বেশি দরকষাকষির অবস্থানে থাকতে পারবে সরকার। দুর্ভাবনা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। মুস্তফা মাহবুব, DBC নিউজ, ঢাকা।